বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্ক আত্মার মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের অবদান কখনো ভুলে যাওয়ার নয় 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশে যখন যুদ্ধ চলছিল তখন ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারতের গণমানুষের সহযোগিতায় সেই ইতিহাস তাৎপর্যপূর্ণ এবং গৌরবের পাকিস্তানি হানাদার সৈন্যদের নির্বিচার হত্যাযজ্ঞ এবং বর্বর নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নেয় শুধু তাই নয় ভারত অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়ে আরেক ভূখণ্ডের মানুষের স্বাধীনতার রক্তাক্ত যুদ্ধে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং মেঘালয়ের মাটিও মানুষ প্রত্যক্ষভাবে যুক্ত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার একদিকে আশ্রয় দিয়েছিলেন শরণার্থীদের অন্যদিকে রাজ্যের বিভিন্ন স্থানগুলো পরিণত হয়েছিল মুক্তি ফৌজের প্রশিক্ষণ কেন্দ্রে এভাবেই 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত প্রত্যক্ষভাবে অবদান রেখেছে ভারতের কলকাতার কবি সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী ঢাকায় ডিজিটাল বাংলার সাথে একান্ত সাক্ষাৎকার করে বলেন আমাদের হৃদয় এখনো ওপার বাংলা অবিভক্ত বাংলা অভিন্ন বাংলা এপার ওপার বাংলা অবিভক্ত দেখতে চাই না পারি না কাঁটা তার আত্মার সম্পর্ক দুভাগে ভাগ করতে পারে না কাঁটা তার আছে সে যতই থাকুক প্রাণের টানে দুই বাংলা এক হয়ে যায় এক হবেই আর তাতেই বাংলা ও বাঙালির উন্নতি প্রসার সমৃদ্ধি अभी ना जाओ छोड़ कर डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल आपनारा उनार संगे देखा करते पारेन আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন আমাদের হৃদয়ে এখন অপার বাংলা অবিভক্ত বাংলা অভিন্ন বাংলা এপার ওপার আমরা অবিভক্ত দেখতে চাই না পারি না কেননা কবির ভাষায় আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক তবুও তার পেছনে তবুও তথাপি থাকে হ্যাঁ যেহেতু বাংলাদেশ নিজেদের একটি রাষ্ট্র গঠন করতে পেরেছে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অনেক জীবন অনেক রক্ত ঝরেছে অনেক শহীদ হয়েছেন অনেক বীর মুক্তিযোদ্ধা তাদের এই অবদান অস্বীকার করা যায় না বাঙালির পৃথিবী জুড়ে যে বাঙালি যে বীরের জাতি সেটা প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে একটি দেশ স্বাধীনতা পেয়েছে আমরা জানি বাঙালির আন্তর্জাতিকতা প্রথম সেই দিন 1913 সালে সারা পৃথিবীময় একটা প্রচার পেল বাঙালি আন্তর্জাতিক সেটা হলো রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার অর্জন ভাবুন 1913 সাল আর 1971 সাল কত বছর পর বাঙালির এই যে উত্তুঙ্গ শিখরে জয় তার অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রাম এবং একটি দেশ স্বাধীনতা অর্জন এটা তো অনস্বীকার্য আমাদের ভেতরে বাঙালি জাতিসত্তা রয়েছে এই অস্তিত্ব নিয়েই আমরা মনে করি বাংলাদেশ যেহেতু অর্জন করেছে স্বাধীনতা একজন বাঙালি হিসেবে আমার গর্বের জায়গা আছে